যে কোথাও যে আজকে আমাদের মানে খুব চটজলদি খাবার যে একটা ধরন তৈরি হয়েছে, খুব শর্টে কিছু খেয়ে নেব, এটা শরীরের পক্ষে কতটা ক্ষতি করছে বলে আপনি মনে করেন? প্রথমেই বলি যে এই চটজলদি খাওয়ার প্রবণতাটা বেড়েছে, আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে বলি। আমাদের এখন বাড়িতে দেখবেন যে মানে রান্না করার সময়টা কম, হাজব্যান্ড ওয়াইফ সবাই বাইরে থাকে, তাদের একটা প্রবণতা তৈরি হয়েছে ঠিক। কিন্তু এই যে প্রবণতাটা তৈরি হয়েছে এর একটা খারাপ দিকটাও আছে। এই যে চটজলদি খাবার, ধরুন সকালে আমরা খাই কি, ধরুন কর্নফ্লেক্স খাই অথবা হচ্ছে একটা ব্রেড এবং তার সঙ্গে হচ্ছে ডিমের টোস্ট করে বা এই ধরনের জিনিস যেগুলো খাওয়া হয়, সেইগুলোর মধ্যে আগে এটা জানা ছিল না, কিন্তু রিসেন্ট যে সব যে রিসার্চ পেপারগুলো বেরোচ্ছে এবং যেগুলো জানা যাচ্ছে যে এইসব প্রোডাক্টের মধ্যে অ্যাক্রিলামেট বলে একটা মানে কেমিক্যাল তৈরি হয়, যেটা হচ্ছে বেকিং টেম্পারেচার, হাই টেম্পারেচারে যখন কার্বোহাইড্রেট এবং প্রোটিন এইগুলো মিলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, সেটা হচ্ছে কিন্তু কার্সিনোজেন, ক্যান্সার করে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, যেমন কিছুদিন আগে একটা স্কুলে যখন আমি বলছিলাম তখন সেই চিলড্রেনরাই প্রশ্নটা করেছিল আমাকে যে বাইরের দেশে তো সবাই এই ধরনের খাবার সবসময় খায়, যে ব্রেড বা এই বিস্কিট বা এই যেগুলো আমরা কর্নফ্লেক্স এগুলো খাই, তারা তো খায়, তাদের তো অসুবিধা হচ্ছে না, আমাদের কেন অসুবিধা? এটা খুব ভ্যালিড প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে আমার বাইরের দেশে যেমন টেম্পারেচারটা কম এবং ওখানে ওয়েদারটা অনেক ড্রাই, আমাদের এখানে যে হিউমিড এবং হট কন্ডিশন, হট হিউমিড কন্ডিশনের জন্য কিন্তু এই যে যখন ব্রেড তৈরি হয় বা যখন এই ধরনের প্রোডাক্ট কর্নফ্লেক্স এগুলো তৈরি হয়, সেগুলো ব্রেডের মধ্যে বিশেষ করে একটা অ্যান্টি ফাঙ্গাল যে কেমিক্যাল সেটা কিনতে হয় এগুলো বেশি দিন রাখার জন্য। আর ওখানে কি হয়, ন্যাচারালি ওইটা অনেক বেশ কিছুদিন থাকে এবং তার জন্য ওখানকার প্রিজারভেটিভ অনেক কম দিতে হয়। এবং ওখানে যেহেতু ওটা ওদের স্টেবল ফুড এবং ওদের ওখানে বেশ অনেক পয়সা খরচা করতে পারে এর পিছনে, সেহেতু ওরা এই যে অ্যাক্রিলামাইট যে কম্পাউন্ডটা যেটা আমাদের ক্যান্সার হয় সেগুলো যাতে না হয় তার জন্যে বিভিন্ন মেজারমেন্ট, বিভিন্ন এনজাইম ট্রিটমেন্ট করে যার জন্য এটা কম হয়, যেটা আমাদের এখানে এখনও আমরা সেরকমভাবে টেন্ডেন্সি দেখতে পাই না যে কোম্পানিগুলো যারা ব্রেড তৈরি করে বা করতে পারে। যেমন ধরুন কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সটা হচ্ছে আমাদের এখানে দেখবেন যে ভুট্টা প্রায় হয়ই না, আপনি যদি রেস্টুরেন্টগুলো দেখেন এই রিজিয়নটা ভুট্টা হয় না, মানে ন্যাচারালি সেটা বেশি সময় থাকে না, প্রকৃতি বলে দিচ্ছে যে এটা এখানকার ফুড নয়, এটা কিন্তু তাড়াতাড়ি ফাঙ্গাস গ্রো করে দেয়। মানে আমাদের আপনি দেখবেন যে চাল আটা রাখলে সেখানে সাদা রঙের ফাঙ্গাস গ্রো যায়, ব্রেড রুটি ও পাউরুটি যেটা ব্রেড রাখলেও সেখানে ফাঙ্গাস জমে যায়, এগুলো সাদা রঙের ওগুলো তো ফাঙ্গাস, এবং ওতে একটা খুব মারাত্মক পরিমাণে যে অ্যাসপারজিলাস ফ্লেভার এই ধরনের ফাঙ্গাস যদি গ্রো করে তাহলে হচ্ছে এটা আফ্লাটাক্সিন তৈরি হয় এবং আফ্লাটাক্সিন মারাত্মক ক্ষতিকারক। তো এটা যেহেতু আমাদের এখানে ন্যাচারালি বেশি দিন টেকে না, অর্থাৎ এটা এর মধ্যে ফাঙ্গাস গ্রো করলে আমরা অতটা বুঝতে পারি না, তো সেইগুলো যখন গ্রো করে তখন আমরা সেইগুলো খাই এবং খেতে বাধ্য হই এবং আফ্লাটক্সিন আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতিকর, এগুলো ক্যান্সার তো করেই, প্লাস হচ্ছে এটা প্রোটিন আকার সঙ্গে কমে দেয়। আপনি 1 কেজি প্রোটিন খাচ্ছেন, সেখানে 1 কেজি প্রোটিনের জায়গায় ধরুন 200 গ্রাম কাজে লাগে, বাকিটা কাজে লাগে, সেই হিসাবে একটা